ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। বন্ধুবর ভারত, বন্ধু দেশ ভারত, আমরা প্রত্যহ বলে যাচ্ছি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষ আপনাদের দেশের মতো একটি নির্বাচন, সেটি আপনাদের কাছে আশা করেছিল। কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন একটি দলকে, যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশে অসংখ্য মায়ের বুক খালি করেছে, যারা বাংলাদেশের সকল নির্বাচনকে কুক্ষিগত করেছে, যারা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে গুলি করে মেরেছে, যারা আব্রারকে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয় হোস্টেলে খুন করেছে, যারা বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, যারা বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে নিয়েছে বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশে গণতন্ত্রের নমুনাকে রাখে নাই, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে অধিকার থেকে, সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধুবর ভারত সহযোগিতা করেছেন। এখন মানুষের, জনগণের কাছে প্রশ্ন উঠেছে, গতকালকে 3,000 টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবে না। তাই প্রিয় বন্ধুগণ, আবু সাইদ খোকনের রক্ত, আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন, মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়ে গেছে, সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের মুগ্ধের রক্তে রাঙানোসে লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে।